वो बोट में एक बार चढ़ रहा है उसमें हाई स्पीड बोट में। हाँ स्पीड बढ़िया है। तो আমাদের অনেক ফটো খিচা হলো, হ্যাঁ অনেক ভিডিও বানানো হলো। তো এখন যাচ্ছি পাহাড় থেকে এই সামনের সাইডটা, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সামনের সাইডটা। হে গাইস, গুড মর্নিং, উইশ ইউ অল হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমরা এখন রেডি হচ্ছি অ্যাকচুয়ালি একটু বিচে যাওয়ার জন্য, তার কারণ আজকে 1 তারিখ এখানে। তো তার জন্য আমরা সবাই বিচে যাব প্ল্যান করছিলাম। তো তার জন্য একটু রান্না বান্না করছে, কিছু প্রস্তুতি চলছে আমাদের। তো সকাল সকাল রান্না করায় সবাই ব্যস্ত, দেখি ওরা সব কি কি রান্না করছে। বলল তো আমাকে ইডলি বড়া ধোসা, অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান ফুড এরা পছন্দ করে বেশি, তো তার জন্য হয়তো সাউথ ইন্ডিয়ান ফুডই বানাবে। তো চলো দেখি ওরা কি বানিয়েছে, দেখি ক্যা বানায়া ইধার। তো দেখো এদের সবজি বানিয়েছে, বান কর দো বান কর দো। ये देखो इडली बनाया पूरा, 1 नंबर इडली, मस्त इडली बनाया। और ये बड़ा भी बनाया, अरे जो भी बनाया बहुत अच्छा बनाया भाई, बन गया ही बड़ी बात है। तो ये देखिए चंद्रा जी की कोर्स है, देखिए चंद्रा जी क्या कर रहा है। अभी हम राइस बना रहे हैं, राइस राइस बनाना जो नए चाल लिए नीचे, एटा बासमती राइस है। हां এই আছে। আর এদিকে কি করেছে, কিছুটা বড়া বানিয়েছে এরা। এই বড়া বানিয়েছে, আর কি আছে এদিকে, কিছু সবজি বানানোর জন্য সব রেডি করছে সব। তো এক্ষুনি আমরা ক্যান্টিন থেকে এলাম, ক্যান্টিনে ওরা মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছে। তো এখন আমরা বেরোবো একটু পরে। তো গাইজ এখন সবাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, আর এদিকে বিনোদা চন্দ্রাজি সব নিচে চলে গেছে। বিনোদা আছে এদিকে, আর এদিকে চন্দ্রাজি আছে, সবাই রেডি হয়ে গেছে। চলো সবাই রেডি এখন যাওয়ার জন্য। তো এদিকে সবাই রেডি হয়ে গেছে, এখন বসে গেছে। ये क्या निकल रहा है इधर से, वाटर टेकिंग मोबाइल निकल रहा है उसमें ऊपर क्या कुछ। चलो इखने के क्या अच्छे बोले, तो नाम बोले, तो नाम बोलो। ये चौकी दादा है, विनोद दादा है, और दादा नाम बोलो। मैं सदाशिव किसागर। हां हां हां, चलो बढ़िया है, सुंदर राजा, सुंदर दादा, इधर सुंदर दादा है। তো এখনই আমরা এই গেটের সামনে এলাম। এটা অ্যাকচুয়ালি রিভার টু বা আটলান্টিক ওশিয়ান বলতে পারো। তো অ্যাকচুয়ালি এটা পুরোটাই আটলান্টিক ওশিয়ান, বাট এর এই এরিয়াটার নাম রিভার টু, ঠিক আছে। তো এইভাবে করে আমরা এলাম। তো এখানে আসার পরে বিনোদদা বলছে ও কিছু নিয়ে আসেনি, অ্যাকচুয়ালি জলে নামার জন্য, সাঁতার কাটার জন্য কিছু নিয়ে আসেনি। তো ওখানে ঢুকলাম, আর এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানকার ট্রেডিশনাল, এরা এইভাবে করে তৈরি করে, এই কাঠ দিয়ে কেটে 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 এরা এইভাবে করে তৈরি করে। এটা অ্যাকচুয়ালি মানে আফ্রিকান ট্রেডিশনাল কালচার বলতে পারো। তো এখানে এইভাবে করে দোকানদারি সব চলতে থাকে সব। তো এখানে এই আশপাশে এরকমই দোকান লাগিয়ে রেখেছে, কেউ যদি টুপি কিনতে চায় বা আদার্স জামা কাপড়, এখানকার লোকাল জামা কাপড় সব এরা এইভাবে করে বিক্রি করে এই সাইডে।
আর পাশে অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি জলে নামার জন্য যা কিছু জামা কাপড়ের প্রয়োজন প্রায় সবই ছিল ওখানে। তো এইভাবে করে আমরা এবার সমুদ্রের দিকে এগোচ্ছি। তো এখানে সামনের নজারাটা তোমরা দেখতে পাচ্ছ, মানে এখানে এলে যেন মন জুড়ে যায়, এখানে যেন একটা শান্তির ফিল হয়। তার কারণ এই এরিয়াটা একটু শান্তিপূর্ণ এরিয়া। অ্যাকচুয়ালি আজকে তো যেহেতু ফার্স্ট জানুয়ারি সেহেতু ভিড় প্রচুর, তবে এই এরিয়াটা সত্যি মানে একদম খুব সুন্দর, মানে এলে খুব মন জুড়িয়ে যায় একদম। এখানে সব স্নান করছে এই সাইডে। ইন্ডিয়ান লড়কি লোক টু পিস মে নাহার। अभी तो सबको मजा आ रहा है इसी में। এখানে তোমাদের একটু 360 ভিউ দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ अभी देख रहा है इसी में पहले हरी वाला जो भाग है ना ये पानी था। हां ये पानी था। अच्छा के बालू फेंक दिया। हां देख रहा है लोग मजे कर रहे हैं। अभी हम ले चलेंगे अपने साथ में, अंदर पानी का मजा आएगा। सब कुछ चल रहा होगा। এই এখন আমরা রিভার টু বিচের মধ্যে চলে এসেছি। এই আশপাশের মধ্যে দেখতে পাচ্ছ এখানকার যে পরিস্থিতি, অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে এখানে এসে। কিন্তু রৌদ্র প্রচুর এখানে, তোমরা দেখতে পাচ্ছ পিছের, তোমাদের পিছনটা তোমাদের দেখাচ্ছিলাম, দেখো এখানের পরিস্থিতিটা খুব ভালো। এখানকার যে ওয়েদার টেম্পারেচার প্রায় 27-28 এর কাছাকাছি আছে, খুব বেশি ঠান্ডা নেই এখানে। অ্যাকচুয়ালি আমাদের এই ডিসেম্বর বা জানুয়ারি মাসে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে আমাদের এই দিকটা। তো তোমাদের একটু সামনের ভিউটা দেখাই, দেখো এখানে সামনের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। সমুদ্রের জলে প্রায় সবাই স্নান করছে। তো এখানে অ্যাকচুয়ালি সমুদ্রের জলের মধ্যে স্নান করার মজাটাই আলাদা। এখানে সবাই স্নান করতেই আসে আর প্রায় সবাই এনজয় করতে আসে। তো তোমাদেরকে সমুদ্রের জলের ভিউটা তোমাদেরকে একটু দেখাতে চাই আমি। ঘুরে ঘুরে খুব মজাই লাগলো, ঘুরে ঘুরে ভালো লাগছে। তো এইভাবে করে ঘুরে ঘুরে আমাদের সময়টা কাটলো। আর জলে সত্যি স্নান করতে করতে সাঁতার কাটতে কাটতে পা হাত ব্যথা হয়ে গেছে। তো সন্ধে প্রায় হয়েই আসছিল এই সময়টা, আর আমরা এইভাবে করে সময় কাটলাম। তো নতুন বছরটা তোমাদেরও ভালো কাটুক এই শুভেচ্ছা জানিয়ে ব্লগটাকে এখানেই এন্ড করছি।